সোমবার সাত সকালে মেদিনীপুর শহরের এলআইসি মোড় এলাকায় একের পর এক দোকানের তালা ভাঙা অবস্থায় দেখলেন ব্যবসায়ীরা আতঙ্ক চুরির। ঘটনার তদন্তে ছুটে এলো কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় ফুটপাতের ওই ব্যবসায়ীদের দাবি, কেউ বা কারা পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে ওই তালাগুলি ভেঙেছিল, কিন্তু কোনো কারণে চুরি সম্ভব হয়নি। ঘটনায় নিরাপত্তা বাড়ানোর আর্জি রেখেছেন তারা। তবে এই ঘটনার তদন্তে আছে কোতোয়ালি থানার পুলিশ। তালা ভাঙা আমার দোকান খুললে নিয়ে তালা ভাঙা হুয়া হালাকে মানে বরবা খাতে শিকার তেরা তা আর কা হ্যাঁ একবার আর ভাঙা তা আন্দার নেই ঢুকনা তা ঠিক আছে দোকান কা মাল ঠিক আছে তালা ভাঙা হুয়া মিলা 12 বাজা কা সম্ভব সাহ সকালে এসে দেখি যে আমাদের পার্টি অফিসটা ভাঙা তালা ভাঙা পার্টি অফিসের সময় তারও দোকান আছে চার পাঁচটা আশেপাশে দোকান আছে সে দোকানগুলোও তালা ভাঙা ঠিক আছে আমার মনে হচ্ছে চুরির উদ্দেশ্য তো আছে নাহলে দোকান কেন ভাঙা হবে ঠিক আছে চুরির উদ্দেশ্য নিয়ে এসছে ঠিক আছে আর আমাদের যে অটো সভাপতি সিরাজা তাকে বলেছি এবং থানায় পুলিশ তাকে জানা হয়েছে প্রশাসনকে প্রশাসনবাবু আসবেন বলেছেন ঠিক আছে এসে দেখবেন ঠিক আছে এটা বারে বারে হচ্ছে এর আগে হয়েছে এর আগেও তুমি ডিএম গেটে পাশে আমাদের সুকুমবাবু চা দোকান তার দোকান ভাঙা হয়েছে তারপর এখানে শ্রীকান্ত কাকা তার দোকান ভাঙা হয়েছে এটা বারে বারে হচ্ছে সিকিউরিটি ডিউটি করে আমরা প্রশাসনকে চাইবো যেমন সিকিউরিটি বাড়ানো হোক ঠিক আছে একটু নজরদারি বাড়ানো হোক এই ঘটনা যেমন না ঘটে ঠিক আছে আর এইটা তদন্ত দরকার এলআইসি মোড় এটা কারা করেছে এটা আমার নাম শেখ রাজেশ ছটা কাটা দিয়ে